এই যেটা শিরোহী না, জি জি, খাসির বাচ্চা এটা। আর এটা, এটা পাটির বাচ্চা। পাটির বাচ্চা এটা কি জাত? এটাও শিরোহী? এটা শিরোহী। এই দুটোর দাম একটু বলা যাবে? একটু হ্যাঁ বলা যাবে না, দামটা বলেন তো ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার অন্যতম একটি ছাগলের জন্য বিখ্যাত হাট, রাজশাহী বানেশ্বর হাটে। রাজশাহীর বানেশ্বর হাটটি মূলত ছাগলের জন্য একটি বিখ্যাত হাট, এর এই হাটে শুধুমাত্র ছাগলই পাওয়া যায়। প্রিয় দর্শক, যারা পাটা ছাগল, ছাগলের বাচ্চা বা পাটি ছাগল কিনতে চান, রাজশাহীর এই বানেশ্বর হাটে আসতে পারেন। কারণ এই হাটিতে বিভিন্ন ধরনের, বিশেষ করে উন্নত জাতের ছাগলের বাচ্চা, পাটা ছাগল, পাটি ছাগল পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই হাটে ছাগলের বাচ্চার দর দাম সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইজানের নামটা বলা যাবে একটু? নাম ভাই স্টাফিল। স্টাফিল ভাই না, কোথায় থেকে আসছেন আপনি? জামিরাতে ভাই, এই সামনে। সামনে এখানেই বসে না? কটা বাচ্চা নিয়েছেন আজকে? দুইটা ভাই। দুইটা না, এগুলো কি জাত বলা যাবে একটু? একটা রাম ছাগল, একটা বিটল। এটা রাম ছাগল, একটা বিটল। এটা মনে হয় রাম ছাগল না? হ্যাঁ এটা। এটার দাম একটু বলা যাবে? এটা দুইটা একসঙ্গে দাম হয়েছে। ও দুইটা একসঙ্গে কত যাচ্ছেন আপনি? দাম চলছে ভাই 25,000। 25,000 না? আপনার বাসায় কি আরও আছে নাকি আপনি ব্যবসা করেন না খামার আছে আপনার? না ভাই, কিনা ব্যবসা করে। কিনা ব্যবসা, ব্যবসা করেন না? আচ্ছা, ক্রেতা তো দাম বলতে পারবে, দাম আমি করতে পারবো না। আপনি যেহেতু ব্যবসা করেন, আপনার নাম্বারটা কি 10,000 দেওয়া যাবে একটু? হ্যাঁ ভাই দেওয়া যাবে। নাম্বারটা বলেন তো ভাই। 01 7 01 7 44 44 5 5 999 999 01 01 না? সারা বছরই বাচ্চা পাওয়া যাবে আপনার কাছে না? হ্যাঁ ভাই পাওয়া যাবে, যে কোনো জাতের, যে কোনো জাতের। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান আসছেন কোথা থেকে? আমার বাসা নাটোর নলডাঙ্গাতে। নাটোর নলডাঙ্গা থানা না? জি। ভাইজান নামটা একটু বলা যাবে? নাম মাহফুজ আলম সেন্টু। মাহফুজ আলম সেন্টু ভাই। আচ্ছা, কত, আচ্ছা কতগুলো বাচ্চা নিয়েছেন আপনি ভাই? 17টা আছে। 17টা না? কি কি জাতের বাচ্চা নিয়েছেন আজকে? বিভিন্ন জাতের আছে ভাই। বিভিন্ন জাতের? আমাদের খামারের তো। খামারের বাচ্চা না? আচ্ছা, এই বড় দুইটা এটা কি জাত? এই বড় দুইটা, এটা শিরোহি ভাই। এই যে এটা শিরোহি না? জি জি, খাসির বাচ্চা এটা। আর এটা, এটা পাটির বাচ্চা। পাটির বাচ্চা এটা কি জাত? এটাও শিরোহি? এটাও শিরোহি। এই দুটোর দাম একটু বলা যাবে একটু? হ্যাঁ বলা যাবে না, দামটা বলেন তো ভাই। খাসির বাচ্চা। খাসির বাচ্চার দাম কেমন যাচ্ছে? দাম 16,000। 16,000 না? জি। ক্রেতার দাম বলা সুযোগ রাখতেছেন না? জি। আর এই যে পাটির বাচ্চা এটা? এটা 25,000 চাওয়া দাম। চাওয়া দাম 25,000, ক্রেতার দাম বলতে পারবে একটু না? হ্যাঁ অবশ্যই। আর এই বাচ্চাগুলা? এগুলো বিভিন্নটা বিভিন্ন রেটের আছে। এমনি একটু দাম বলেন তো দেখি কত টাকার মধ্যে আছে আপনার। এই যে ওই দুটো, ওই দুটো, ওই দুটো জোড়া জোড়ার দাম হচ্ছে 22,000। 22,000 না? কি জাত ওই দুটা? কাশ্মীরি ভাই। কাশ্মীর না? আর এই দুইটা, এই দুইটা, এই দুইটার দাম একটু বেশি। এই দুটোর দাম কেমন? এটা চাওয়া দাম 24-25, চাওয়া দাম 22,000 চাওয়া দাম, তাই না? হ্যাঁ। এটা তোতা ছাগল। একটু দাম বলতে পারবে না ক্রেতা? দাম বলতে পারবে না? যেহেতু আপনার খামার 15-এর উপরে দাম হচ্ছে এটা। 15-এর উপরে দাম বলছে না? আর এটা খাসি, এই খাসির দাম কম ভাই, এটা 13.5 দাম। এটা 13.5 একটা নিলে না? জি। আর ওইটা? এটার দাম, এটা 15-এর উপরে যেতে হবে। 15-এর উপরে যেতে হবে না? আচ্ছা, যেহেতু আপনার খামার আছে, 10 হাজার আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু? জি অবশ্যই দাদা, যে ওগুলো না আমার ছাগল, আর ওখানে বাধা আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দেন। 01738 01738 5265 5265 88 88 না? এটা আমার কন্টাক্ট নাম্বার এবং ইমো নাম্বার, যে বাংলাদেশের সব জায়গায় ছাগল দিই আমি আর কি। অনলাইনে ক্রয় বিক্রয় সবচেয়ে বেশি আমি শুধু শনিবার আর রবিবার হাট করি, আর বাদবাকি দিন বাসা থেকে, খামার থেকে ছাগল সার্ভিসিং করি, তাই না? জি। আপনাকে ভাগনা ছাগলের খামার? হ্যাঁ হ্যাঁ, মামা ভাগনা ছাগলের খামার চিনি আমি। সার্চ দিলেও পাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু আপনি বানেশ্বর হাট আর তেবারি হাটে পাওয়া যাবে না? জি, হাটে আসলে দুই হাটে পাওয়া যায়, তার ফোন করে আসতে হবে যদি আসে, তাই না?
আর বাসায় তো ফোন নাম্বার দিচ্ছেন, বাসায় গেলে পাওয়া যাবে। সবচেয়ে বেশি ছাগল বিক্রি হয় আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা কতগুলো বাচ্চা নিয়েছেন? বাচ্চা নিয়েছিলাম পাঁচটা, দুইটা বেচছি, তিনটা আছে। এগুলা কি জাত? এগুলা এটা বেঙ্গল, দেশি ব্ল্যাক বেঙ্গল না? তিনটাই না? হ্যাঁ দুইটাই। ওই দুইটা আর ওইটা? ওইটা ওইটা খাসির বাচ্চা। খাসির বাচ্চা না? দাম টাম কিছু বলছে? দাম বলছে ভাই, এই দুটা 4000 দাম বলছে। জোড়া কত বলছে? জোড়া জোড়া 4000 দাম বলে। জোড়া 4000 বলছে না? আর ওইটা? ওইটা 5000। 5000 বলছে না? এলে দেশি, এজন্য দাম একটু কম না? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, রাজশাহীর বানেশ্বরহাটে সপ্তাহের প্রতি শনিবার সকাল 9টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে থাকে। তো যারা রাজশাহীর বানেশ্বরহাটটিতে আসতে চান, তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আসবেন। এটি শুধুমাত্র ছাগলের জন্য একটি বিখ্যাত হাট এবং ছাগলই পাওয়া যায় এই হাটে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।